আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমরাও সবাই মিলে চলে এলাম সেই স্বপ্নের জায়গা যেটা দেখার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম যেটা কিনা শুধু এতদিন মোবাইলে দেখেছি আলহামদুলিল্লাহ অবশেষে বাস্তবে দেখার ইচ্ছাটা পূরণ হলো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এখন বাজে সকাল প্রায় ছয়টা এই সবে মাত্র একটু একটু ভোর হচ্ছে তো এখনও চারদিকে প্রচুর পরিমাণে কুয়াশা আমরা আমাদের ফ্যামি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই মিলে আমরা এখন চলে যাচ্ছি একটা জায়গায় অবশ্যই দেখতে হলে আমাদের সাথে থাকুন তো এখানে আমরা বড় একটা গাড়ি ভাড়া করেছি তো আমাদের এখানে পুরো আমার ননদ ননাস তাদের ছেলে মেয়েরা আমার দেবর আমার পপু সবাই মিলে আমরা এখন চলে যাচ্ছি তো অলরেডি সবাই চলে এসেছে তো এখন গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে দেখুন চারপাশে কত পরিমাণে কুয়াশা যেহেতু এখন খুবই সকাল আর সকাল দিক থেকে কিন্তু কুয়াশার পরিমাণটা খুব বেশি থাকে দূরের কোনো কিছু ভালোভাবে দেখা যাচ্ছে না তো এখনও আমরা আমাদের গ্রামের এলাকাতেই আছি তো গ্রামের পরিবেশটা খুব সুন্দর লাগছে সকালে প্রকৃতিটা যেহেতু দেখা হয় না তো আজকে একটা উসিলাতে দেখা হয়ে গেলো খুবই সুন্দর লাগছে চারপাশে পরিবেশ যাই হোক আমরা ইয়া থেকে গ্রামের রাস্তা থেকে এখন চলে এলাম হাইওয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে তো এখন সবাই মিলে চলে যাচ্ছি যেহেতু এটা এখন একদম সকালের সময় ওই জন্য মানুষ কিন্তু খুবই কম গাড়ি ঘোড়া খুবই কম তো কিছুক্ষণ যাওয়ার পর এখন আমরা একটা চট্টগ্রাম কাছাকাছি একটা পেট্রোল পাম্পে সে গাড়িটা থামালো যে যার মতো কি নাস্তা সেরে নিচ্ছে এদিকে গাড়িতে গ্যাসও ভরে নিচ্ছে তো এখন সবাই মিলে নামছে এটা হচ্ছে আমার ননাসের মেয়ে সুভা তো নেমে যাচ্ছে তো আয়না আব্বুও নামছে তো এখন যার যার মতো নাস্তা করে নিবে যদিও আমরা গাড়িতে কয়েকজন ছিলাম বমি করি তো তারা করে নেয় নাস্তা কোনো কিছু খায় নেয় আমার ননদেরা ওরও কিছু খায় না এই বাচ্চা কাছা যারা আছে তারা হালকা পাতলা কিছু খেয়েছে তো এদিকে আয়াত আছে আমার কোলে ওকে ও শীতে জামা পরে দিয়েছি যেহেতু খুবই ঠান্ডা তো এদিকে আমার পবু শাশুড়ি নাস্তা করে নিচ্ছে আমরা বাড়ি থেকে অলরেডি খাবার নিয়ে এসেছি পাউরুটি তারপর এখানে আছে পেয়ারা কমলা ভিতরে আপেল সব কিছুই নিয়ে নিয়েছি আসলে গাড়িতে খাওয়ার জন্য তো এখন সবার নাস্তা শেষে এখন গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে হয়েছে তো এখন আয়া তো রাব্বুর কাছে আছে ওই রাব্বু আমাকে হায় দিতে বলতেছে যদি ও দিচ্ছে না তো দেখতে দেখতে আমরা চলে এলাম চট্টগ্রাম পত্তেঙ্গা যেখানে দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর জাহাজগুলা এক একটা জাহাজ খুব সুন্দর লাগছে দেখতে যদি এগুলো অনেকটা দূরে আছে অনেকগুলা জাহাজ সারি সারি জাহাজ এখানে রাখা হয়েছে খুব সুন্দর দেখাচ্ছে দৃশ্যটা তো এদিকে গাড়িতে ঢাকা দর্শকগুলো তো খুবই মনোযোগ দিয়ে এই দৃশ্যটা উপভোগ করছে তারা তো খুবই ভালো লাগছে তো অবশ্যই চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা বঙ্গবন্ধু টানেল তো এখন আমরা বঙ্গবন্ধু টানেলের ভেতরে প্রবেশ করছে গাড়ি দেখতে দৃশ্যটা কতটা যে সুন্দর লাগছে এটা আসলে বলে বোঝানো যাবে না যে দৃশ্যটা এতদিন আমরা কেবল শুধুমাত্র মোবাইলে দেখেছি অনেক লোক আসছে যাচ্ছে বেড়াচ্ছে দেখে এটা ভিডিও করছে এটাই দেখছি কিন্তু বাস্তবে যে এটা দেখা এতটা সুন্দর হবে এবং এই মুহূর্তটা যে কতটা আনন্দে সেটা বোঝানো সম্ভব না এতটা গভীর মাটি নিচে পানি নিচে আমরা আছি বর্তমানে সত্যি বলতে সব মিলিয়ে অনেক 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 সুন্দর মুহূর্ত যদিও আজকে আমরা এত এই দিয়েটাই টানেলটা দেখার কিন্তু একটা আগ্রহ অনেক আগে থেকে ছিল কিন্তু মূলত আমরা আজকে আমার শ্বশুর শাশুড়িকে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে নিতে এসেছি তো সেই উদ্দেশ্যে আমাদের এই টানেল বমন যদিও এয়ারপোর্টের রোড কিন্তু টানেলের দিক থেকে পড়ে না তাও আমরা সবাই এসেছি একমাত্র এই টানেলটা ধুপাশ দিয়ে ঘুরে তারপর চলে যাব। এর ছাড়া কিন্তু অন্য কোনো কারণ নেই তো এখন টানেলের থেকে বাহির হওয়া যা হচ্ছে দেখুন একদম বাহিরের এটা আলোটা আসতেছে তো খুব সুন্দর লাগছে দৃশ্যটা তো এখন গাড়িটা বের হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু আবার ওই পাশ থেকে হ্যাঁ টানলে যে আরেকটা প্রান্ত আছে ওই দিক থেকেও কিন্তু আমরা ঘুরে আসব তারপর আমরা চট্টগ্রাম এয়ারপোর্ট চলে যাব তো এখন গাড়িটা বের হয়ে গিয়েছে তো এখন আমরা চলে যাব যে গাড়ি যে টোল দিতে হয় সামনে আছে ওই টোল লেয়াটা টোল স্টেশনটা তো এখন আমরা ওইখানে টোল দিবো অলরেডি এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছে প্রায় নয়টা নয়টা ফ্লাস এরকম বাজে তো এদিকে টোল নেওয়া হচ্ছে আড়াইশো টাকা ট্রোল তো এই আপুটা থেকে এখন টোল দিয়ে আর বাকি টাকাটা ফেরত নেওয়া হচ্ছে তো সেম কাজটা কিন্তু অপর পাশে গিয়েও করতে হবে কারণ এখানে দুপাশ দিয়ে টোল দিতে হয় আর যেহেতু আমাদের কোনো কাজ নেই তাই আমাদের কাজ হচ্ছে এদিক থেকে ট্রোল দিয়ে তারপর আবার ওই দিক দিয়ে ট্রোল দিয়ে আবার বের হয়ে যাওয়া এরকম তো এখন আপু টোল নিয়ে দিয়ে দিয়েছে আমাদের বাকি টাকাটা তো এখন গাড়িটা গুড়িয়ে নেওয়া হচ্ছে গাড়িটা গুড়িয়ে এখন অপর পাশে নিয়ে নেওয়া হয়েছে তো এখন অপর পাশেও আরেকটা ভাই আছে তো এখন ওনাকেও টোল দেওয়া হচ্ছে তো সব কিছু মিলিয়ে আমার কাছে তো অনেক 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 ভালো লেগেছে যে আর যেহেতু সবাই মিলে এরকম একটু একটা দৃশ্য উপভোগ করা তো আরও অনেক আনন্দের আমরা পরিবারে অনেকজন মানুষ ছিলাম আর তার সাথে অনেকগুলো ছোটো বাচ্চা সবাই এই দৃশ্যটা অনেক বেশি এনজয় করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এখানে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে আওয়াজ যেটা কি না অনেক বেশি শব্দ অলরেডি এখানে ক্যামেরাতে আমি দিই নাই কারণ শব্দটা সালে কথা বোঝা যাবে না তো এটা এত বেশি আওয়াজ অনেক বেশি এই আওয়াজটা তো সব মিলিয়ে অনেক 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 ভালো লাগলো এই বঙ্গবন্ধু টানেল এই ভ্রমণটা এক কথায় অসাধারণ একটা মুহূর্ত খুবই ভালো একটা মুহূর্ত আসলে বসে বলে ভাষায় প্রকাশ করা যাবে না তো যাই হোক এখন আমরা এইয়া থেকে টানেল থেকে বের হয়ে যাচ্ছি আমরা এখন চলে যাব চট্টগ্রাম এয়ারপোর্ট আমার শ্বশুর শ্বশুরটিকে রিসিভ করার জন্য তো সেই ভিডিওটা অবশ্যই দিব অপেক্ষা করবেন সবাই সেই ভিডিওটা দিব তো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ